যাহা হায়াতুন নবী জিন্দা নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, মারহাবা কোন, যিনি আসমানের নবী, জমিনের নবী, আরশের নবী, লৌহের নবী, কলবের নবী, গ্রহের নবী, নক্ষত্রের নবী, জিনের নবী, ইনসানের নবী, সমস্ত নবীগণের নবী, সমস্ত নবীগণের ইমাম এবং সমস্ত নবীদের ইমান, যে নবীর উপরে স্বয়ং দুরুদ পড়ে আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীর উপরে দুরুদ শরীফ পড়ে কে? আমরা না পড়লে নবীর এক পয়সার লস হবে না, আমরা দুরুদ শরীফ পড়লে আমাদের লাভ, কথা বলেন ঠিক কিনা? একবার দুরুদ শরীফ পড়লে সঙ্গে সঙ্গে দশটা গুনাহ মাফ, দশটা রহমত নাজিল হয়, ইহকাল পরকাল দশটা রহমত ইজ্জতের দরজা আল্লাহ পাক খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, নবীজির উপরে আল্লাহ স্বয়ং দুরুদ পড়ে, একা নয়, ইন্নাল্লাহা ও মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নাবি, আল্লাহ পাক রহমতের ফেরেশতা অগণিত অসংখ্য ফেরেশতা সকলকে নিয়ে আমার নবীর উপরে দুরুদ পড়ে। দুনিয়ার জমিনে মানুষকে লক্ষ্য করে এক শ্রেণী মানুষ যাদেরকে আলাদা করেছেন, ভাগ করেছেন। কোরআনে আয়াতগুলো যখন বলা হয় ইয়া আইয়ুহান নাস, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সমস্ত মানুষকে বোঝানো হয়। যখন বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, সুবহানাল্লাহ বলেন, তাহলে ইমানদারদেরকে আদেশ করা হয়েছে সল্লু আলাইহি, তোমরা আমার হাবিবের উপরে দুরুদ শরীফ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং তাজিমের সাথে সম্মানের সাথে আমার বন্ধুকে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুরুদ পড়ার হুকুম দিয়েছে ইমানদারকে, কাকে দিয়েছে? ইমানদারকে। যারা ইমানদার তারাই দুরুদ পড়বে। এখানে আল্লাহ পাক মানুষদের কাছ থেকে ইমানদারকে আলাদা করেছেন। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, ওই নবী যিনি আল্লাহ পাকের সৃষ্টির প্রথম সূচনা, যার মাধ্যমে সৃষ্টি জগতের শুরু, যেই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রসুল আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করেছিলেন, বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানাইছে, আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন সকলে কণ্ঠটা খুলে জবানটা বুলন্দ করে আবার কোন আলহামদুলিল্লাহ, অত্যন্ত আদবের সাথে স্মরণ করছি আল্লাহর ওলিদেরকে, যাদের উসিলায় বাংলাদেশের মানুষ মুসলমান, ভারতবর্ষের মানুষ মুসলমান, যে দেশে নবী রসুল আসে নাই, বাংলাদেশের নবী রসুল আইছে, কয়জন আইছে? কোন নবী রসুল আসে নাই, এদেশের মধ্যে এসেছেন আল্লাহর ওলিগণ, যাদের নিজের সমস্ত জীবনের ত্যাগের মাধ্যমে তারা নিজের সংসার ধর্মের দিকে তাকায় নাই। রসুল বলেছে বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আমি নবীর কাছ থেকে যা তোমরা জানলে এটা আমার উম্মতের কাছে পৌঁছায় দাও। বিদায় হজের ভাষণে যখন আল্লাহর রসুলে ভাষণ দিলেন, যার ঘোড়ার মুখ, যার উটের মুখ যেই দিকে ছিল, তারা ইসলাম প্রচারের উদ্দেশ্যে সেই দিকে বের হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িঘরে যায় নাই, বিবির কাছে, বাচ্চার কাছে বিদায় আনতে যায় নাই, ওদের মাধ্যমে যুগে যুগে আল্লাহর ওলিদের উসিলায় এই বাংলাদেশের দ্বার প্রান্তে ইসলাম পৌঁছেছে। আজকে আমাদের মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে আমরা মুসলমান, ওই সমস্ত আল্লাহর ওলিগণের দরবারে আমাদের আদবপূর্ণ সালাম। আল্লাহ পাক যেন আল্লাহর ওলিদের নেক নজর দান করে, কোন আমিন। আমার বাবারা ভাইয়েরা, আমি ছোট্ট একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের উদ্দেশ্যে, এতে করে শুধু আপনারা আমল করবেন এমনটা না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লিমা তাকুলুনা মা লা তাফালুন, তুমি যাহা করো না অপরকে তাহা বলিও। যদি আমি নিজে নামাজ না পড়ে নামাজের ওয়াজ করি, মুসল্লি কি নামাজ পড়বো? কথা বলেন, এখানে যারা আছেন সবাই সালে কথা বলতে পারেন তো? বলুন তো আল্লাহু আকবার, আরেকটু জোরে কোন তো আলহামদুলিল্লাহ। কথা বললে কোনো সমস্যা হবে? কথা আমার সাথে বলতে হবে না, কোরআন হাদিসের কথাগুলো, যে কথাগুলো কোরআন আল্লাহ পাকের কালাম, হাদিস আমার নবীর কালাম, ঠিক কিনা? একটু মাঝে মধ্যে আওয়াজ দিয়েন, জবানটা দিয়েছেন কে? বন্ধ করার ক্ষমতা আসেনি নাকি আবার নির্বাচন করতে হইব? চাইন কিন্তু এলাকার মধ্যে এমন সুস্থ সবল লোক আছে আমাদের চেয়ে নওজোয়ান, হঠাৎ করে স্ট্রোক করে হাত পা অচল, জবান বন্ধ, আছে না নাই? ওদের তুলনায় কি আল্লাহ আমাকে খারাপ রাখছে না ভালো রাখছে? তাইলে যদি ভালো রেখেই থাকে
জবানটা আল্লাহ নবীর রাস্তায় ব্যবহার করবেন, সমস্যা নাই তো? আপনাদের কাছে আমি চেয়ে নিলাম, সকলে কোন আলহামদুলিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, ছোট্ট একটু আয়াতে গারিমা, এখন সারা বাংলাদেশে এসএসসি দাখিল পরীক্ষা চলতেছে। আচ্ছা বলুন, যদি পরীক্ষার প্রশ্নটা আগের দিন প্রকাশ হয়ে যায়, কোনো ছেলে মেয়ে কি ফেল করবে? না। কথা বলেন না কেন? ফেল করবে? করবে না। তো কবরের মধ্যে কি প্রশ্ন করা হবে আল্লাহ রাসূল কি বলছে না? প্রশ্ন কয়টা করা হবে? তিনটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? যারা ইমানের সাথে নেকামল করবে এই প্রশ্নের জবাবগুলি যদিও তারা বাংলা ভাষা বলে, অটোমেটিক কবরে আরবিতে বলতে পারবে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন যেখানে যা করা হবে অ্যাডভান্স নবীজি উত্তর শিখাই দিয়ে গেলেন, কিন্তু আমাদের মধ্যে সে কর্ম নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়ারা, রাত্র গভীর, এই পৃথিবীর জমিনে দোকানপাট, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, লেনদেনের দরজাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। রাত্র যত গভীর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রথম আসমানে এসে দুনিয়ার মানুষকে আহ্বান করবে, কে আছো গুনাহগার আমার কাছে ক্ষমা চাও, কে আছো অভাবী আমার কাছে রিজিক চাও। রিজিকের মালিক কি? আল্লাহ। গুনাহ ক্ষমা করার মালিক কি? আল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, এমনি ভাবে আহ্বান করতে থাকবে ফজর পর্যন্ত। এই পৃথিবীর জমিনে আমরা যারা নালায়েক নাখানদার ঘুমের ঘরে বিবর হয়ে যাব, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা, রাত্র গভীর হয়ে গেলে বারোটার পরে ঘুম থেকে উঠে উজু বানাইয়া তাহাজ্জতের মুসল্লার মধ্যে দাঁড়ায়া যাবে, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, জুমার নামাজ, বিতির নামাজ, নামাজ কয়ক্ত? সকলে বলেন পাঁচক্ত বললে কোনো গুনাহ হবেনি? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, আমি আপনি কি করতেছি কি বলতেছি দুজন সম্মানিত লেখক লিখতেছে, শুধু তাই নয়, চতুর্দিকে রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে আছে, একজনের কাঁধে আরেকজন দাঁড়িয়ে আছে, দাঁড়াইতে দাঁড়াইতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, বাড়ি দ্বীপ, আরশ আজিমের পায়া ধরে একদল ফেরেশতা নাড়তে শুরু করে। আমার আল্লাহ বলে, ফেরেশতারা কি ব্যাপার? ডেকে বলে, মাবুদ তাকিয়ে দেখো টাঙ্গাইলের সদর জমিনে, কাজীপুর দক্ষিণ পাড়া, তোমার বান্দা বান্দিরা বসে বসে তোমার কালাম শোনে, তোমার বন্ধুর নামের দুরুদ পড়ে, তোমার নামের জিকির করে, যতক্ষণ পর্যন্ত ওদেরকে মাফ না করবা তোমার আরশের পায়া ধরে লাড়তেই থাকবো। আমার বাবারা ভাইয়েরা, বন্ধুরানি, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা সকলকে প্রশ্ন করে, ফেরেশতারা তোমরা না বলেছিলে, কালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ফেরেশতারা তোমরা বলেছিলে আমার বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে যাবে, মারামারি করবে, ঝগড়া করবে, ফ্যাসাদ সৃষ্টি করবে, আমার বন্ধুরানে ফেরেশতারা বলে, মাবুদ ইন্নি আলামু মা লা তাআলামুন, তুমি বলেছিলে তুমি যাহা জানো আমরা তাহা জানি না। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সেই জ্ঞান নাই, আমরা জানি না। এই মুহূর্তে তাকিয়ে দেখো দুনিয়ার জমিনে, তোমার বান্দারা জরুরি কাজগুলি রেখে দিয়ে মাহফিলের ময়দানে জড়ো হয়ে গেছে, ওদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই ময়দানের মধ্যে যারা আলোচনা শুনতেছে, যারা বসে আছে, যারা বলনটির দায়িত্ব পালন করতে, যারা তাবারুক করতেছে, বিভিন্নভাবে আঞ্জাম দিয়েছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ সমস্ত বান্দা বান্দিদেরকে এই মাহফিলের খাতিরে মাফ করে দিলাম। খুশি না বেদার? আলহামদুলিল্লাহ। কোন বন্ধুরে আমার, সঙ্গে সঙ্গে আরো একদল ফেরেশতা যাইয়া আফিলের দরখাস্ত নিয়ে হাজির, মাবুদ তুমি কি সবাইকে মাফ করে দিয়েছ? আল্লাহ বলেন, হা। ওই ফেরেশতারা বলে, মাবুদ ওই জায়গার মধ্যে গুনাহগার আছে, ওই জায়গার মধ্যে সুদখোর আছে, ওই জায়গার মধ্যে মিথ্যাবাদী আছে, বলুন তো আছে না নাই? আছে। জুতা চোর আছে না নাই? আছে। আরো জোরে কর না গা। আছে। এ মাবুদ তুমি কি সবাইকে মাফ করে দিয়েছ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না, হা। ফেরেশতারা বলে, তোমার মহিমা তো বুঝলাম না। ও বন্ধু, আপনাদের এলাকার মধ্যে ধান হয়নি?
জোরে বলেন, ধান থেকে চাউল হয়নি, সবাই তো বুঝেন নাকি? এই ধান মহিলা দেখবেন ধান থেকে কুলা দিয়ে ছেড়ে চিটা গুলো আলাদা করে, ধান বিক্রি হয় 500 টাকা মন, চিটা কেউ কিনবো নি? হ্যাঁ, পাগলে কিনবো নি? মুলবি দোষীটা মুলবি কিনবো নি? ধান 500 টাকা মন, চিটা 100 টাকা মন কেউ নিবে না। যদি ধানের সাথে চিটাকে মিশ্রিত করে দেওয়া হয়, ধান 500 টাকা মন বিক্রি হলে চিটার দামও 500 টাকা, কথা কন? আমার আল্লাহ বলে, বেরেস্তারা যেই জায়গার মধ্যে আমার নামাজি বান্দারা বসা, ইমানদার বসা, মোমেন বসা, মুত্তাকিরা বসা, আমার সেই নেককার বান্দাদের উসিলায় আজকে এই মজলিসকে জড়িত করে আমি আমার গুনাহগার বান্দাকেও মাফ করে দিয়েছি। চিল্লা এখন আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মাস মহব্বতে হবে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা, নবী আপনাকে পাইল যারা, ধন্য তাদের জীবনে ভয় নাই, তাদের কোন কালে ভয় নাই, তাদের মরণে মাসল খেদমত বইল না, বলে নামাজ রোজা মা বাবার খেদমত বইল না, আমার নবীর দুরুদ সাইল না, নবীর দুরুদ দয়াল নবী তোমায় বলবে না, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ কণ্ঠে কোন আলহামদুলিল্লাহ, ভূমিকায় কথা না বলে আমি আলোচনার দিকে যেতে চাই, সকলে কোন আমিন। ওইটুকু আলোচনা এখানে হবে যতটুকু মদিনা থেকে বন্টন হয়েছে, কারণ আল্লাহর হাবিব বলেন, ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ হলেন দাতা সবকিছুর মালিক, কে সবকিছুর মালিক? আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন দাতা, নবী কয় আমি হলাম বন্টনকারী। যতটুকু আল্লাহ আমাদের নসিবে আলোচনা রেখেছে ততটুকুই আলোচনা হবে, তার চেয়ে কম নয় বেশিও নয়, জোরে কোন আমিন। আমরা যেন আলোচনা শুনে উভয়ে আমল করতে পারি, সকলে কোন আল্লাহুমা আমিন। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরাই আমি আপনাদের খেদমতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সকলে আমার সাথে বলুন, বিসমিল্লাহ
সকলে আবার কোন বিসমিল্লাহ শরীফের মধ্যে 19টা অক্ষর আছে, কয়টা অক্ষর? একবার তেলাওয়াত করলে আমল নামার মধ্যে 190 লেখি লেখা হয়। আলহামদুলিল্লাহ বলেন আমার বাবার ভাইয়েরা এই বিসমিল্লাহ শরীফকে তাজিম করে, বিসমিল্লাহকে মহব্বত করে ভালোবেসে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেলেন। যার বাণী হলো মিশরের জমিনে, লোকটার নাম হলো বিশরে হাফি। হাফি শব্দের অর্থ যিনি খালি পায়ে হাঁটে। কি পায়ে হাঁটে? খালি পায়ে হাঁটে, স্যান্ডেল পরে না, জুতা পরে না, খরম পরে না, এই বিসমিল্লাহ শরীফের আমল করে লোকটা জবরদস্ত ওলি হয়ে গেল। কেমন দরজার ওলি! ওই লোকটা মিশরের জমিনে খালি পায়ে চলাফেরা করত। মিশরের জমিনে কখনো কোনো চতুষ্পদ জানোয়ার, গরু, মহিষ, বেড়া, বকরি, দুম্বা, ওট রাস্তাঘাটে কখনো প্রস্রাব পায়খানা করতো না। কারণ হলো আল্লাহর ওলি রাস্তার মধ্যে খালি পায়ে চলাফেরা করে, ওনার যদি পা প্রস্রাব পায়খানার মধ্যে পরে উজু নষ্ট হয়ে যাবে। এজন্য চতুষ্পদ জানোয়ার রাস্তার মধ্যে পায়খানা প্রস্রাব করতো না। বন্ধুরে আমার, লোকটার নাম বিশরে হাফি, বড় লোকের সন্তান, অবন্ধু আদরের সন্তান। ছোটবেলায় থেকে নেশায় মত্ত, মদের দোকানে যাইত, মদ পান করতো। একদিন রওনা করছে মদের দোকানে, যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখে ছোট্ট একটা কাগজের টুকরা, নিচে তাকাইলেন। তাকায় দেখে আরবি অক্ষরে কি যেন লেখা। টুকরাখানা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে তাকায় দেখে লেখা আছে বিসমিল্লাহ শরীফ সূরা নবলের আয়াত। যখন দেখলেন, চিন্তা করলেন, এটা আমার প্রভুর নাম, আল্লাহ পাকের নাম। কার নাম? আল্লাহ পাকের নাম। চুমা দিলেন, বুকের মধ্যে লাগাইলেন, বাড়িতে ফিরে গেলেন, সুন্দর করে আতর লাগাইয়া তাকের উপরে রেখে চলে আসছে। মদের দোকানে চলে যায়। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, মাগরিবের নামাজের টাইমে ওই জবানার সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি, লোকটার নাম হযরতে হাসান বসরি, ও বন্ধু নবী রাসূলের কাছে আল্লাহ কথা বলতেন জিব্রাইল ফেরেশতার মাধ্যমে। এটাকে বলা হয় ওহি। আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের সাথে জিব্রাইল ব্যবহার করা হয় না, স্বয়ং আল্লাহ কথা বলে, আল্লাহর ওলি শ্রবণ করে, এটাকে বলা হয় ইলহাম। জোরে কোন মারা আল্লাহর ওলি হাসান বসরিকে আমার আল্লাহ ডেকে বলে, হাসান বসরি যাও, বিশরে হাফি নামে একটা লোক মদের দোকানের মধ্যে আছে। লোকটা যখন দোকান থেকে বের হবে, আমি আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ দিয়া দিও, আমি তার নামটা ওলির তালিকার মধ্যে লিখেছি। আরো জোরে বলেন আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, আল্লাহর ওলি হযরত হাসান বসরি মদের দোকানের সামনে গিয়ে বসে রইলেন। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, এলাকার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে দোকানপাট আছে, যেখানে ক্যারাম বোর্ড খেলা হয়, লুডু খেলা হয়। ইমাম সাহেব দোকানের মধ্যে থাকলে ওখানে কোনো ছেলে মেয়ে যাইব নি? কথা বলেন, যাইব না। হযরত হাসান বসরি মদের দোকানের সামনে, কাস্টমার যায় না, দোকানদার রাত্র গভীর হয়ে গিয়ে চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, অন্যান্য দিন যে কাস্টমার, আজকে যে কোনো কাস্টমার নাই। দোকানদার দোকান থেকে বাহির হইয়া রাস্তার মধ্যে এসে দেখে আল্লাহর ওলি হযরত হাসান বসরি দোকানের সামনে বসা। সালাম দিলেন, ডেকে বলে, হুজুর আপনি দোকানের সামনে কেন? আপনি তো মসজিদ নাই, খানকার মধ্যে থাকবেন, আপনি কেন দোকানের সামনে? আল্লাহর ওলি হাসান বসরি বলে, দোকানদার আমি নিজের ইচ্ছায় আসি নাই, আমার কোনো ইচ্ছাও ছিল না, আমার আল্লাহ আমাকে এই জায়গার মধ্যে পাঠাইছে। তোমার দোকানের মধ্যে বিশরে হাফি নামে একটা লোক আছে, এই লোকটাকে একটা শুভ সংবাদ দেওয়ার জন্য আমি আইছি। দোকানদার বলে, বিশরে হাফি তো মদ পান করে, নেশায় মাতাল হয়ে পড়ে আছে, লোকটার জ্ঞান ফিরলে পাঠায় দিও, আমি এই লোকের অপেক্ষায় এখানে বসা আছি। দোকানদার ভিতরে গিয়ে দেখি বিশরে হাফি মাতাল। ভোর যখন হয়ে গেল, মদের নেশা যখন কেটে যায়, মাতাল যখন জ্ঞান ফিরে আসলো, দোকানদার ডেকে বলে, আজকে তোমার জন্য আমার বেচা কেনা বন্ধ। কারণ তো কারণ হইল, হাসান বসরি আল্লাহর ওলি দোকানের সামনে বসে আছে, যাও তোমার জন্য নাকি শুভ সংবাদ আছে। বিশরে হাফি দ্রুত বেগে
দোকান থেকে বাহির হইয়া গেটের মধ্যে এসে দেখে আল্লাহর আলি হাসান বসরি বসে আছে। সালাম দিলেন, ডেকে বলে আল্লাহর আলি হাসান বসরি আপনি কেন এই দোকানের সামনে? হাসান বসরি ডেকে বলে, বাবা সত্যি করে বলো, তুমি তোমার জীবনে গতকালকে কি এমন আমল করেছ? বিশ্বরে হাফিকে আমার জীবনে ভালো কোনো কাজ করছে আমার তো মনে পড়ে না, তবে হ্যাঁ গতকালকে এই মদের দোকানে আসার সময় রাস্তার মধ্যে ছোট্ট একটা কাগজের টুকরা পেয়েছিলাম, ওই কাগজের টুকরার মধ্যে বিসমিল্লাহ শরীফ লেখা আছে, আমি মহাব্বত করে চুমা দিলাম বুকের মধ্যে লাগাইয়া, আমার বাড়িতে নিয়ে যাই তাকের উপরে রেখে দিয়েছি আতর লাগাইয়া। আল্লাহর আলী হাসান বসরি ডেকে বলে, বিশ্বরে হাফি রাফা তু ইসমি রাফাকা, তুমি আল্লাহ পাকের নামকে উচ্চ স্থানে সম্মান করে রেখেছো, আমার আল্লাহ তোমার নামটাকে ওলিদের তালিকার মধ্যে লিখে দিয়েছে। বিশ্বরে হাফি সঙ্গে সঙ্গে তওবা করে আমার বাবার আল্লাহর ওলি হাসান বসরির কাছে মুরিদ হয়ে যায়, বায়াত হয়ে যায়। উনি এমন দরজার ওলি ছিলেন যাকে দেখলে চতুষ্পদ জানোয়ার রাস্তার মধ্যে চলতো না এবং পায়খানা প্রস্রাব করতো না, কারণ আল্লাহর ওলি সবসময় খালি পায়ে চলতো। জোরে কোন সুবহানাল্লাহ! আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, এই পৃথিবী থাকার জায়গা না, ইচ্ছা করলে থাকাও যাবে না। আমি যে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন, মা সালাকা কুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সামনে যাবে, জাহান্নাম হলো একটা, তার স্তর হলো সাতটা, খেয়াল করেন, জান্নাত হলো একটা, তার স্তর হলো আটটা। ও বন্ধু, বাংলাদেশের মধ্যে জেলখানা আসেনি কথা বলেন না কেন? আমি আপনাদের সন্তানের মতো একটু কথাবার্তা বলবেন, জেলখানার ভিতরে বিভিন্ন রকমের কয়েদি আসামি রয়েছে, কিছু জেলখানার মধ্যে আসামি আছে যখন তার সাজা হয়ে যায় ও বন্ধু তাকে সাজাপ্রাপ্ত হিসাবে জেলখানার ভিতরে কাজ করতে হয়, আবার কিছু কয়েদি আছে যাকে নাকি একই নিরাপদ জায়গার মধ্যে রাখা হয়, আবার কিছু ফাঁসির আসামি আছে যাদেরকে কন্ডেম সেলের মধ্যে রাখা হয়, যেই জায়গার মধ্যে দাঁড়ানো যেই জায়গার মধ্যে বসা সেখানে পায়খানা খাওয়া দাওয়া, নাউজুবিল্লাহ করে। আবার এমনও আসামি রয়েছে যাদের রুমের ভিতরে ফ্যান ফিট করা আছে, এসি ফিট করা আছে, দৈনন্দিন জাতীয় পত্রিকা সে পায়, আছে না নাই? আবার এমনও আসামি আছে ওই তার রুমের ভিতরে টিভি দেওয়া আছে, স্যাটেলাইট দেওয়া আছে, শেষ খবর দেখার সুযোগ রয়েছে, যার যেই পরিমাণ অপরাধ তার সেই পরিমাণ শাস্তি, কথা কি বুঝাইতে পারছি? আমার বাবারা ভাইয়েরা, এমনি ভাবে জাহান্নাম একটা, তার স্তর হলো সাতটা, এর মধ্যে সাকার নামে একটা জাহান্নাম রয়েছে, ওই জাহান্নামের মধ্যে যাবে বেনামাজি যারা নামাজ পড়বে না। আমার আল্লাহ সে জাহান্নামের সামনে গিয়ে যে কোরআনের আয়াত দুনিয়ার মধ্যে রয়েছে আল্লাহ বলবে, মা সালাকা কুম ফি সাকার, এ সাকার নামক জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামের ভিতরে এসেছ? তারা সেই দিন কোরআনের ভাষায় জবাব দিবে, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, মাবুদ তুমি আমাদেরকে শরম দিও না, লজ্জা দিও না, আল্লাহ আমরা এই সাকার নামক জাহান্নামে আসার কারণ হইল, দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না, আমরা ছিলাম বেনামাজি, এই জন্য জাহান্নামে আসতে হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ! ইসলামের স্তম্ভ হলো পাঁচটা, কয়টা? কালেমা, কালেমার পরেই তো নামাজ, কালেমার পরে কি? ইমান আনার পরেই নামাজ। তুমিনুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পরে নবীকে বিশ্বাস করতে হবে, নবীকে মানতে হবে। আমার আল্লাহ বলে, আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, আমি আমার বন্ধুকে দিয়ে যা পাঠাইলাম আমার বন্ধুর আদেশগুলি তোমরা গ্রহণ করো, যেগুলি আমার বন্ধু নিষেধ করে সেগুলি বর্জন করো। নবীকে নামাজ পড়তে বলছে না ছাড়তে বলছে? রোজা রাখতে বলছে না ছাড়তে বলছে? সুদ খাইতে বলছে না দিতে বলছে? কোনরাজি বললেন না? সুদ খাওয়া কি ফরজ না ওয়াজিব? একটু কথা বলেন না কেন? আমার উপর রাগ করছেন? সুদ খাওয়া কি ফরজ না ওয়াজিব? হ্যাঁ হারাম, তাহলে সুদের ওয়াজা লাগবে না, বোঝা গেল সকলে ইনশাল্লাহ জানে। আমার বাবারা ভাইয়ারা, আল্লাহ পাকের রব্বুল আলামিনের হুকুমগুলি আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, যেগুলিকে আদেশ করা হয় সেগুলি পালন করতে হবে, যেগুলো নিষেধ করা হয় সেগুলি বর্জন করতে হবে।